সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম কোকন, বিডি রক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি এসেছি দিনাজপুরের আমবাড়িয়াতে, আমবাড়িয়াতে থেকে দেখাবো আপনাদেরকে ফার্মে রাখার উপযুক্ত ছোট শাইওয়াল সার বকনা এবং দেশি সার বকনা গরুর দাম, সেই সম্পর্কে জানাবো দর্শক, এবং এগুলার বয়স সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো দর্শক চলুন, আমার সামনে দেখতে পাচ্ছেন একজোড়া একটি শাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন একজোড়া, আমরা কথা বলার চেষ্টা করি দর্শক। তো চলুন, যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই শাইওয়াল, দেখুন দর্শক, এটা তো শাইওয়াল না? এটা বয়স কিরকম? এটা আট মাস দর্শক, দেখুন আট মাস বয়স। আর এটা সাড়ে সাত, এটা কি আপনার বাসার? বাসায় বাসাতে পুষতেন? এটার দাম চাচ্ছেন কত? আটচল্লিশ। আর এটা একই দাম বলছে কেউ এখনো? আশি বলছে। আপনি লাস্ট কত হইলে দেবেন? পঁচাশি। দর্শক শুনলেন, পঁচাশি হাজার টাকা হলে উনি শাইওয়াল সার গরুর জোড়াটি উনি বিক্রি করে দেবেন। তো দেখবো দর্শক, আমরা আরও দেখবো। আমরা দেখতে পাচ্ছি আরও একটি শাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন দর্শক। আপনাদের উদ্দেশ্যে একটি বলি, আজকে কিন্তু আমার গলার আওয়াজটা একটু সমস্যা আছে, যার জন্য হয়তো আপনাদের সাউন্ড সিস্টেমের একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন, এটি একটি শাইওয়াল সার, ভাইয়া এটা বয়স কতদিন? বয়স কতদিন হলো? বয়স কেবল সাত মাস। সাত মাস। দাম যাচ্ছেন কত? দাম যাচ্ছে বিয়াল্লিশ। বিয়াল্লিশ। দাম বলছে কত? তেত্রিশ চৌত্রিশ। তেত্রিশ চৌত্রিশ বলতেছে। তা আপনি কত আশা করতেছেন, কত হলে বেচবেন? পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেচবেন। দর্শক শুনলেন, পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে দেশি ফার্মে রাখার উপযুক্ত শাইওয়াল সারগুলোটি উনি আজকে আমবাড়িঘাটে বেচবেন। তো দর্শক আমরা দেখি আরও দেখবো, দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি শাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বী, দেখি আমরা। মুরব্বী এটার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটার বয়স কতদিন হয়েছে? বয়স বয়স হয় নাই, মানে আট মাস না দশ মাস? আট নয় মাস। আট নয় মাস। দাম চাচ্ছেন কত? বান্ন তিপ্পান্ন। বান্ন বল চাচ্ছেন, দাম বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলে। তা আপনি কত হইলে ছাড়বেন এটা? পঞ্চাশ না পার হবা কষে। পঞ্চাশ পার হইতে বলতেছেন? তা দর্শক শুনলেন, পঞ্চাশ পার হইলে এই যে ফার্মে রাখার উপযুক্ত দেশি এই শাইওয়াল সারগুলোটি উনি বিক্রি করবেন। আমরা দেখবো আরও আরও দেখবো দর্শক, এই যে আমার সামনে আরেকটি শাইওয়াল, এই শাইওয়াল সার গরুর জন্য কিন্তু আমবাড়িয়াট বিখ্যাত দর্শক। এর ইতিপূর্বে আমি আপনাদেরকে অবগত করেছি, ভাইটার বয়স কতদিন হয়েছে স্যার? সকাল মাস। ছয় মাস। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি পঁয়তাল্লিশ। পঁয়তাল্লিশ। দাম বলছে কেউ? দাম পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ বলতেছে? আমার তো কিনা দামে এখন হয়নি। কিনা দামে হয়নি। আচ্ছা বাজারের অবস্থা কেমন? বাজারের অবস্থা খুব খারাপ। খুব খারাপ, ভালো না, গরু বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। দর্শক শুনলেন, গরু কিন্তু কাছে কেনা বেচা কম, কারণ বাইরের বাড়ি না থাকলে এই সমস্ত গরু কিন্তু কেনা বেচা কম হয়। তা আপনি লাস্ট কত হইলে ছাড়বেন? কিনা দাম হলে ছাড়তাম। কিনা কত? আটত্রিশ আছে। আটত্রিশ হাজার টাকা কিনছেন, দাম বলতেছে কত? পঁয়ত্রিশ। মানে তিন হাজার টাকা লস বলতেছে। তো দর্শক শুনলেন, আটত্রিশ হাজার টাকা হলে উনি এই শাইওয়াল সারগুলোটি উনি আজকে আমবাড়িঘাটে বিক্রি করবেন। তো আমরা চলে যাবো সামনে, সামনে আমরা আরও দেখতে পাচ্ছি
জোড়াটার দাম চাচ্ছেন কত? পঁচাত্তর। পঁচাত্তর, বয়স কিরকম হচ্ছে? এক বছর। দাম বলতেছে কত? সত্তর ভাঙি। সত্তর ভাঙতে বলতেছে? সত্তর ভাঙতে বলতেছে। তা আপনি কত হলে ছাড়বেন এটা? উপরে সত্তর। সত্তরের উপরে? দর্শক শুনলেন, সত্তর হাজার টাকার উপরে হলে উনি এই সাইওয়াল ষাঁড় গরুর বাচ্চার জোড়াটা উনি আজকে আমার এটা বিক্রি করবেন। আমরা দেখব দর্শক আরও সামনে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সাইওয়াল বকনা বাছুর, এটার বয়স এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। দর্শক দেখুন, ভাই ভালো আছেন? এটা বয়স কত দিন হয়েছে? এটা এক বছর। এক বছর। দাম চাচ্ছেন কত? আটচল্লিশ। দাম বলতেছে কেউ? চল্লিশ বলতেছে। তা আপনি কত লাস্ট হয়ে ছাড়বেন? বিয়াল্লিশ তেতাল্লিশ। দর্শক শুনলেন, বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা হলে এই যে ধর্মে রাখার উপযুক্ত বকনা বাছুরটি উনি আজকে আমবাড়ি হাটে বেচবেন। তো আমরা দেখি দর্শক, আরও দেখব। তো ধন্যবাদ ভাই। ভাই, এটা তো সাইওয়াল নাকি? হ্যাঁ হ্যাঁ, সাইওয়াল। এটার বয়স কতদিন হয়েছে? এক বছরের মতো। এক বছর। দাম চাচ্ছেন কত? বিয়াল্লিশ চাচ্ছি। বিয়াল্লিশ চাচ্ছেন। দাম বলছে কেউ? বলতেছে। কত? চৌত্রিশ পঁয়ত্রিশ। চৌত্রিশ পঁয়ত্রিশ বলতেছে। আচ্ছা, বাজারের অবস্থা কেমন? আছে মোটামুটি। মোটামুটি আছে। আপনি লাস্ট কত হইলে দিবেন? আমি ছত্রিশ সাঁত্রিশ হলে দিব। ছত্রিশ সাঁত্রিশ হলে দিবেন। দর্শক শুনলেন, ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা হলে ফার্মে রাখার উপযুক্ত সাইওয়াল বকনা বাছুরটি উনি আজকে আমবাড়ি হাটে বেচবেন। তো আমরা আরও দেখছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? এটা কি সাইওয়াল? সাইওয়াল। বয়স কীরকম হচ্ছে? এক বছরের বেশি। তো দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ছত্রিশ হাজার। ছত্রিশ হাজার। দাম বলতেছে? কত বলতেছে? তিরিশ বত্রিশ বলতেছে। আপনি কত আশা করতেছেন, কত হইলে বেচবেন? চৌত্রিশ পর্যন্ত হইলে বেচবেন। দর্শক শুনলেন, চৌত্রিশ হাজার টাকা হলে এই যে সাইওয়াল বকনা বাছুরটি উনি বিক্রি করবেন আজকে আমবাড়িঘাটে। আমরা আরেক দেখতে পাচ্ছি, আরেক ভাই একজোড়া সাইওয়াল বকনা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। এগুলার বয়স, ভাই এগুলার বয়স কীরকম হচ্ছে? কয় মাস করে? বছর হয় নাই। এই দর্শক শুনলেন, এক বছর হয় নাই। এই জোড়াটার দাম রাখছেন কত? জোড়াটার দাম হলো পঁচাত্তর। পঁচাত্তর। পঁচাত্তর জোড়াটার দাম। দাম বলছে? দাম কত? সত্তর ভাঙে সত্তর। সত্তর ভাঙে সত্তর বলতেছে। তা আপনি কত হইলে ছাড়বেন, কত হইলে বেচবেন? বাহাত্তর তিয়াত্তর হলে বেচা যাবে। বাহাত্তর তিয়াত্তর। দর্শক শুনলেন, এই যে বকনা বাছুরের জোড়াটার সাইওয়াল দেখুন, বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা হলে উনি আজকে আমবাড়িঘাটে বেচবেন, বিক্রি করে দেবেন। দর্শক দেখুন, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দর্শক প্রথমেই বলেছি, আজকে আমার গলায় একটু সমস্যা আছে, যার জন্য হয়তো আপনাদের আমার কথা বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আন্তরিকভাবে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আবারও নিলাম দর্শক, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমরা দেখি সামনে আরও দেখব, এই যে আরেক জোড়া সাইওয়াল বকনা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। মুরবি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এক জোড়া নাকি? হ্যাঁ সাইওয়াল। আচ্ছা, বয়স কীরকম হয়েছে? বয়স মনে হয় সাত আট মাস। সাত থেকে আট মাস। আচ্ছা, দাম চাচ্ছেন কত? দাম তো চাচ্ছি ভাই মেলায় পঁয়ষট্টি। পঁয়ষট্টি। হ্যাঁ। দাম বলতেছে? দাম করতেছে ভাই। কত এটা করতেছে? একত্রিশ বত্রিশ। ওটা পঁচিশ। এটা একত্রিশ বত্রিশ। ওটা পঁচিশ। পঁচিশ। হ্যাঁ। তা আপনি কত হইলে ছাড়বেন? তেত্রিশ চৌত্রিশ এটা হলে ছাড়বো। এটা তেত্রিশ চৌত্রিশ হলে ছাড়বেন? এটা সাতাশ আঠাশ। সাতাশ আঠাশ। ধন্যবাদ। দর্শক শুনলেন, আজকে আমবাড়িয়ার থেকে ধর্মে রাখার উপযুক্ত ছোট সাইওয়াল সাত এবং বকনা বাছুরের দাম। তো দর্শক, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।